আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ওয়েলকাম এগেইন এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ছোট্ট একটা বিকাশের অফার নিয়ে কথা বলতে যাচ্ছি, যেখানে আমরা 100 টাকার মতো বোনাস পেতে পারি। প্রত্যেকটা ইউজারদের জন্য এই অফারটা অ্যাভেলেবেল। আপনি যদি একজন বিকাশ ইউজার হয়ে থাকেন বা আপনার যতটা বিকাশ অ্যাকাউন্ট থাকবে, প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে আপনি এই 100 টাকা করে বোনাস নিতে পারবেন। কিভাবে নিতে হবে, রুলস রেগুলেশন সব কিছু আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব। অ্যান্ড আমি খুবই দ্রুত ভিডিওটা তৈরি করতেছি, জাস্ট একটু বুঝে নেবেন, কমপ্লিকেটেড কোনো কিছু না, খুব সহজে আপনি বুঝতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমরা বিকাশের যে অফিসিয়াল ফেসবুক পেজটা রয়েছে এই মুহূর্তে আমরা সেখানে রয়েছি, এবং নিচের দিকে স্ক্রল ডাউন করলে আসলে এখানে দেখতে পারবেন এই অফারটা সম্পর্কে এখানে একটা পোস্ট করা হয়েছে, এবং এই পোস্টটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে যে 20 টাকা রিচার্জে 100 টাকা ক্যাশব্যাক। তবে এখানে কিছু সিস্টেম রয়েছে, প্রত্যেকটা ইউজারদের জন্য এই অফারটা অ্যাভেলেবেল, তবে এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে বা কিছু রুলস রয়েছে যেগুলো মেনে আপনাকে রিচার্জটা করতে হবে, তাহলে আপনি বোনাসটা পাবেন। প্রথমে এখানে কি বলা হয়েছে এখানে দেখতে পারবেন, এই যে এখন বিকাল 5টা বাজলেই বিকাশ থেকে রিচার্জ ক্যাশব্যাক অফার, মানে রিচার্জের উপর 5টা বাজলেই ক্যাশব্যাক অফার আপনাকে। তো এখন 5টা বাজলে কেন বলছি আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। সো এখানে বলা হয়েছে যে বিকাশ থেকে যে কোনো নাম্বারে 20 টাকা রিচার্জে প্রতি মিনিটে 100 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, প্রতি মিনিটে প্রথমবার রিচার্জকারী পাচ্ছেন 100 টাকা ক্যাশব্যাক, 14 জন পাবেন 10 টাকা করে ক্যাশব্যাক, অফারটি একবার উপভোগ করতে পারবেন। অফারটি চলবে 3 থেকে 9 ডিসেম্বর 2023 বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত। এখন আমি জানি অনেকেই কোনো কিছু বুঝতে পারবেন না। প্রথমত এখানে বলা হচ্ছে যে আপনি যে কোনো বিকাশ ইউজার হয়ে থাকেন না কেন, মোবাইল অ্যাপের মাধ্যমে যদি আপনি 20 টাকা রিচার্জ করেন তাহলে 100 টাকা বোনাস পাবেন। তবে 100 টাকা কখন বোনাসটা পাবেন, বিকাল 5টার পর, প্রতিদিন বিকাল 5টার পর রাত 10টা পর্যন্ত এই অফারটা চলবে। তবে এখানে এই অফারটা শুধুমাত্র একজন ব্যক্তি একবারই নিতে পারবে, যদি না নিতে পারেন আপনি ট্রাই করতে থাকবেন, যতবার না নিতে পারবেন, মানে একবার নিয়ে নিলে আর পরবর্তীতে আর নিতে পারবেন না। আর 14 জনকে 10 টাকা করে আপনাকে দেওয়া হবে। এখানে বলা হচ্ছে যে প্রতি মিনিটে, এখানে মেইন বিষয় হচ্ছে এটা, বিকাল 5টা বাজলেই মনে করেন যে 5টা 1 2 3 4 এরকম করে প্রতি মিনিটে যে যত বেশি রিচার্জ করবে, মনে করেন এখন 5টা 1 বাজে, এখন মনে করেন 100 জন রিচার্জ করেছে বিকাশ অ্যাপ থেকে, 100 জন বা 150 জন রিচার্জ করেছে, তার মধ্যে থেকে যদি আপনি 1 নম্বর স্থানে থাকেন, মানে সর্বপ্রথমে রিচার্জ করে থাকেন, মানে এই ক্ষেত্রে মিনিট যেহেতু 1 মিনিট প্রতি মিনিট দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে আপনি 59 মিনিটে 59 বারই ট্রাই করতে পারবেন। যেমন 5টা থেকে 6টায় 59 মিনিট রয়েছে, এই 59 মিনিট 59 বারই ট্রাই করতে পারবেন। তবে প্রতি মিনিটেই আপনাকে থাকতে হবে নাম্বার 1 পজিশনে, মানে সর্বপ্রথম আপনাকে রিসার্চ করতে হবে, তাহলে আপনি বোনাসটা পাবেন। আর যদি সর্বপ্রথম নাও থাকতে পারেন, যদি লাস্ট 14 জনের মধ্যে থাকেন, সর্বপ্রথম বাদ দিয়েও লাস্ট 14 জন, মানে অলমোস্ট 15 জন আর কি, তার মধ্যে যদি থাকেন তাহলে আপনি 10 টাকা করে পাবেন, 20 টাকা রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক শুধুমাত্র পাবেন, আর বাকি পাবেন আর কি। 15 জনের মধ্যে থাকলে 10 টাকা ক্যাশব্যাক পাবেন, আর নাম্বার 1 পজিশনে থাকলে আপনি 100 টাকা ক্যাশব্যাক পাবেন। আশা করি বুঝাতে পেরেছি। জানি রিচার্জ করাটা একটু টাফ হবে বা প্রত্যেকে নাও পেতে পারেন, তবে এখানে অফারটা সবার জন্য দেওয়া হয়েছে, আপনি ট্রাই করবেন। যদি রিচার্জ করে থাকেন প্রতিনিয়ত বিকাশ অ্যাপের মাধ্যমে, সেই ক্ষেত্রে আপনি ট্রাই করবেন যে বিকাল 5টার পর থেকে রাত 10টার মধ্যে রিচার্জটা করার এবং 20 টাকা অ্যামাউন্টের করার। সেক্ষেত্রে যদি আপনি প্রথম জনের মধ্যে থাকতে পারেন তাহলে 100 টাকা তো পাচ্ছেন, আর 14 জনের মধ্যে থাকলে 10 টাকা করে পাবেন। তো এই ছিল সিম্পল একটা অফার, 9 তারিখ পর্যন্ত অফারটা চলবে, 3 তারিখ থেকে স্টার্ট হয়েছে। সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য ছোট্ট একটা বোনাস টিপস আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি বিকাশ অ্যাপে গিয়ে নোটিফিকেশন সেকশনে গেলে দেখতে পারবেন এরকম একটা ব্যানার আপনার সামনে শো করতে পারে, যদি শো করে সেক্ষেত্রে আপনি 20 টাকা মোবাইল রিচার্জ করে নেবেন, তাহলে আপনাকে 30 টাকা ক্যাশব্যাক দিয়ে দেওয়া হবে। এটা অলরেডি আমি নিয়েছি, ইনস্ট্যান্ট এটা দিয়ে দেওয়া হয়। আপনারা জাস্ট বিকাশ অ্যাপে প্রবেশ করে দেখবেন যে অফারটা আপনার জন্য অ্যাভেলেবেল কিনা, এটা প্রত্যেকের জন্য অ্যাভেলেবেল না। এখানে বলা হচ্ছে যে 30 টাকা ক্যাশব্যাক শুধু আপনার জন্য, এরকম যদি আপনাকেও দেখানো হয় তাহলে আপনি রিচার্জ করে নেবেন, তাহলে এই বোনাসটা আপনি পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছি। এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।